নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী, প্রত্যেক দিনের মতো আজকে আবার এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আজকে ঔষধ নয়, আমি কিন্তু বেশ কয়েকটা রোগ নিয়ে আলোচনা করব, আর সেই রোগটা হচ্ছে স্নায়বিক দুর্বলতা, ইংরেজিতে বলে নার্ভাস ডেবিলিটি। স্নায়বিক দুর্বলতা নেই আজকাল দেখা যাচ্ছে এমন মানুষ খুব কমই আছে। এটার বিভিন্ন কারণ রয়েছে। স্নায়বিক দুর্বলতা বিভিন্ন কারণে হয়ে যায়, মানসিক স্ট্রেস, যাদের খুব বেশি বেশি চিন্তা করতে হয়, বেশি দুশ্চিন্তা করতে হয়, ঝগড়া ঝাঁটি এবং পারিবারিক কলহ বলুন, ব্যবসার ক্ষেত্রেও কথা কাটাকাটি বলুন, আর প্রচুর মানুষের সাথে যারা সবসময় কথা বলতে হয়, সেটা ব্যবসায়ী হতে পারেন, চাকুরিজীবী হতে পারেন, অফিসে হতে পারে, বাড়িতে হতে পারে, দোকানে হতে পারে, প্রচুর কথাবার্তা এবং প্রচুর মানসিক স্ট্রেস, এগুলো হচ্ছে মস্তিষ্কের যে স্নায়ুগুলো আছে সেগুলো খুব আক্রান্ত হয়। এটা গেল একটা ব্যাপার। আর ফিজিক্যালি যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে কিছু কিছু মানুষ নিজের দোষে স্নায়বিক দুর্বলতা তৈরি করে ফেলে, নার্ভাস ডেবিলিটি রোগটা তৈরি হয়ে যায়। আজকে আসুন আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এবং এটার ভালো ভালো ওষুধ আছে যারা স্নায়বিক দুর্বলতা নিয়ে খুব ভুগছেন। আমার কাছে প্রচুর ফোন কল আসে এবং স্নায়বিক দুর্বলতা নিয়ে অনেকেই ওষুধ খেতে চান এবং চিকিৎসার জন্য আমাকে অ্যাপ্লাই করেন। তো এটার জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করেছি। আসুন জেনে নেওয়া যাক স্নায়বিক দুর্বলতা কী কী রকম হতে পারে এবং কী কী কারণে হতে পারে। প্রথমেই যেটা বলবো, দেখুন, চিনচিনে মাথা ব্যথা, সব সময় একটা মাথা ব্যথা, চিনচিন চিনচিন করে একটা মাথা ব্যথা আছেই, লেগেই আছে, একবারের জন্য সে থামে না। রাতে ঘুম হয় না, যা খাচ্ছেন সেটা হজম হয় না। হ্যাঁ, এছাড়া ওই যে বললাম অনিদ্রা হচ্ছে, মানসিক অবসাদ এত বেশি হয়ে যায় যে একেবারে মানে কি বলবো, ভাত খাওয়ার পরে ঘুমোতে ইচ্ছা করে, কোথাও অফিসে যাবেন তো খাওয়ার পরে মনে হয় একটু জিরে নিই, এমন অবস্থা। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো প্রায় লোকেরই দেখা যাচ্ছে, এখন প্রায় লোকেরই এখন দেখা যাচ্ছে, রাতে ঘুম হয় না এবং দিনের বেলা প্রচণ্ড অবসন্নতা, শুয়ে থাকতে ইচ্ছে করে, এগুলো কিন্তু স্নায়বিক দুর্বলতার ফার্স্ট লক্ষণ। আর এটার জন্য যে ওষুধটা সেটা খুব দারুণ ওষুধ, কিন্তু আমি নিজে খেয়েছি এবং আমি অনেক লোককে দিয়েছিলাম, ভালো রেজাল্ট এসেছে। সেই ওষুধটার নাম হচ্ছে অ্যাসিড ফস, ফসফরিক অ্যাসিড, অ্যাসিড ফস, অর্থাৎ ফসফরাস দেখা যাচ্ছে স্নায়ু দুর্বলতার জন্য একটা বেস্ট মেডিসিন। যেমন বায়োকেমিক যেটা হয়েছে কেলিফস, ওই ফসফরাস, কেলিফস, কথাটা মানে ফস শব্দটা দেখবেন, অ্যাসিড ফস, অ্যাসিডের সাথে ফসফরাস মিশ্রিত আছে। এই যে ব্যাপারগুলো, এই ওষুধটা দারুণ কাজ করে, এবং এই স্নায়বিক দুর্বলতায় এই সমস্ত লক্ষণ যাদের, তারা কিন্তু এই ওষুধটা খেলে পড়ে উপকার পাবেন। আসুন দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে অতিরিক্ত সেক্স করেন। মানুষ যখন সেক্স করেন স্ত্রীর সাথে, মেশিন বা যে কোনো জায়গায় যে কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করেন, যারা পুরুষ তারা একেবারে কী বলবো, একদম মানে বেপরোয়াভাবে চলেন, কোনো হিতাহিত জ্ঞান হারিয়ে কাজ করেন, অর্থাৎ পরে কী হবে সেটা কত বাদ দিন, একবারের জায়গায় পাঁচবার সহবাস করেন, একবারের জায়গায় দশবার মেলামেশা করেন, এরকম করতে গিয়ে দেহের যে স্নায়ুকে সতেজ রাখার জন্য যে জিনিসগুলো, যেমন শুক্র, বীর্য, এগুলো একেবারেই শেষ, মানে আর কিছুই থাকে না, এগুলো একদম নিঃশেষ করে ফেললে কী হয়, ডাইজেস্ট হবে না, খাওয়া দাওয়া কিন্তু ডাইজেস্ট হবে না, রাতে ঘুম কমে যাবে, ন্যাচারালি ঘুম কমে যাবে, অনেকের কিন্তু প্রেশার ক্রিয়েট করে, হাই প্রেশার তৈরি হতে পারে, কথাটা মনে রাখবেন, হাই প্রেশার পর্যন্ত ক্রিয়েট হতে পারে, আর প্রেশার একটু বেড়ে গেলে রাতে ঘুম তো হবেই না। এছাড়া সব সময় একটা অবসন্নতা ভাব, হাঁটতে চলতেও যেন আর পা চলতে চায় না, সবসময় আরাম চায়, বাইকে চলতে চান, সাইকেলে চাপতে চান, গাড়ি চলতে চান, হাঁটার আর উপায়ই থাকে না, ঠিক আছে। এই সমস্ত অবস্থাতে, হ্যাঁ, একটা ওষুধ আছে, সেটা হচ্ছে অ্যাসিড পিকরিক, পিকরিক অ্যাসিড, অ্যাসিড পিকরিক ওষুধটাও অ্যাসিড ফসের মতোই খুবই জরুরি, এবং এটার দ্বারা খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে, দেখা গেছে। আসুন আরেকটা লক্ষণ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সেক্স করে অথবা ধাতু ক্ষয় করে, অনেকে হস্তমৈথুন পর্যন্ত করেন, অনেক পুরুষরা মানে নিঃসংকোচে আমাকে জানান, এখন ঔষধও চান, তো ধাতু ক্ষয় করে যারা একেবারে মারাত্মক যৌবনে বলুন, আর 30, 35, 40, 50 অবধি যাদের বয়স, তারা প্রচণ্ড যে কোনোভাবে হস্তমৈথুন করে হোক বা এমনি করে হোক, দাঁত প্রচণ্ড ধাতু ক্ষয় করেছেন, তো আপনাদের যে সমস্যা সেটাতে কিন্তু যে ওষুধটা সেটা হচ্ছে এনাকার্ডিয়াম ওরিয়েন্টালিস, খুব পপুলার মেডিসিন, এবং এটা অনায়াসে খাওয়া যায়, খেলে পড়ে স্নায়ু
এনাকার্ডিয়া মরিয়ান্টালিস ওষুধটা খেলে পড়ে স্নায়বিক দুর্বলতা যাবেই যাবে, এটা আমরা দেখে নিয়েছি। এবং এই ওষুধটা সত্যি খুব ভালো। হ্যাঁ, তারপরে আমি বলি, সবসময় বলি যে যে কোনো রোগের জন্য আমার সাথে একটু কনসাল্ট করুন, কারণ একটি বা দুটি ওষুধে রোগ যায় না, যেটা আমরা দেখে নিয়েছি। এটার জন্য একটা প্যাকেজ তৈরি করেছি, মানে অনেকগুলো ওষুধ কিন্তু লাগবে, অনেকগুলো ওষুধ লাগবে, একটা দুটো ওষুধ দিয়ে কাজ হবে না। সুতরাং এটা আমার সাথে কনসাল্ট করা খুবই জরুরি, অবশ্যই করে নেবেন এবং যারা করছেন উপকৃত হচ্ছেন। আসুন, থার্ড যে লক্ষণটা সেটা হচ্ছে, ওই আবার বলছে খুব বেশি স্ত্রীর সাথে সেক্স করে সারা শরীর বলতে গেলে অবশ অবশ, মানে একেবারেই নিতিয়ে গেলেন, হ্যাঁ একদিনেই সব খেয়ে ফেলেন, পরের দিন যে কী করবেন আর নিজেরই আর জোর নেই, শেষ, সব শেষ, বেপরোয়া। এই জন্যই বলা হচ্ছে যে সংযম, সংযম এবং নিজেকে কন্ট্রোল রাখা, এগুলো দরকার, এগুলো শিখতে হবে, জানতে হবে। যোগ ব্যায়ামের দরকার আছে, নিজেকে কন্ট্রোল না করতে পারলে শেষ, শরীর কিন্তু আপনার কী বলবো, ছ মাসের জায়গায় এক মাসেই ভেঙে যাবে, একদম ভেঙে যাবে, এরপরে কিছু করতে পারবেন না, অর্থাৎ নিজেরটা নিজের হাতে। আসুন, পেটে গ্যাস হচ্ছে, লিভার খারাপ হয়ে গেছে, হ্যাঁ স্নায়ু প্রচণ্ড দুর্বল, যেখানেই বসলেন বসে থাকতে হচ্ছে, ইভেন একটা দোকানে গিয়ে বসেছেন, দোকানে গিয়ে বসে যে একটা ব্যাঞ্চ দেখেছে সেখানে ঘুমিয়ে পড়তে ইচ্ছে, হ্যাঁ কারো বাড়িতে গেছেন, চেয়ার দিয়েছে বসার জন্য, আপনি চেয়ার ছেড়ে ওর বিছানায় গিয়ে লম্বা হয়ে শটান পড়ে গেল। এই যে ব্যাপারগুলো কী বলবো, এটা তো মানে অনেকেই খারাপ পান, কিন্তু আপনার হুঁশ নেই, আপনি মানে যেখানেই যাবেন সেখানে দেখবেন ঘুমোতে ইচ্ছে করে, আর সব লজ্জা শরম ছেড়ে আপনি কিন্তু মাথাটা হেলিয়ে দেবেন, বুঝতে পারছেন? এই অবস্থাতে কেলিব্রম, এটাতে পুরো শরীরই বলতে গেলে আক্রান্ত হয়ে যায়, ইভেন ধীরে 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 আপনার শরীরটা একেবারেই ভেঙে যেতে পারে, স্বাস্থ্যহানি করতে পারে, এটা থেকে একদম সাবধান, কেলিব্রম। আসুন, লাস্ট লক্ষণটা আমি বলে দিচ্ছি, লেখাপড়ায় একদম মন নেই, একদম মন নেই, মানে পড়াশোনা করতে কী করে করবে, পড়াশোনা করতে তো আর মানে সেই স্নায়ুর জোর দরকার, তো স্নায়ুতে যখন জোর নেই পড়াশোনা কী করে হবে, বই খুললে দেখা যাচ্ছে চোখটা বুজে যাচ্ছে, ঠিক আছে, চোখটা বুজে যাচ্ছে, দু অক্ষর পড়ার পরে মনে হচ্ছে ফেলে দাও শুয়ে পড়ি, এই রকম যখন অবস্থা তখন কিন্তু রেমনাস কালি, সুন্দর নাম, নামটা কিন্তু খুব সুন্দর, রেমনাস কেলি, রেমনাস কেলি, কথাটা মনে রাখবেন, খুব পপুলার মেডিসিন, অনেকেই খেয়ে থাকেন, হ্যাঁ এবং খেলে পড়ে উপকার পেতে দেখা গেছে। দেখুন, স্নায়বিক দুর্বলতার প্রচুর ওষুধ আছে, কিন্তু যেগুলো মুখ্য সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। এই ওষুধগুলো খেলে পড়ে সেটা যে লক্ষণই হোক, রেমনাস কেলি সিটফোসের জায়গায় যদি রেমনাস কেলি খেয়ে নেন তাহলেও কাজ হবে, কিন্তু যেটা পারফেক্ট সেটার কথাই আমি লক্ষণগুলো আলাদাভাবে বলে নিয়েছি, ঠিক আছে। এবার দেখুন, প্রচণ্ড স্নায়ু দুর্বলতা, কী বলবো, মানে আর মাথা তোলাই যাচ্ছে না, মাথা খাড়া রাখা যাচ্ছে না, কিছু মনে থাকছে না, মনে হচ্ছে ফিট হয়ে পড়ে যাব, এরকম অবস্থায় যে ওষুধটা সেটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট, এটা একটা টনিকের মতো ইউজ হয়, এটা সম্পূর্ণ টনিকই বলতে পারেন, ক্রোমিয়াম সালফেট দিয়ে সেই সময় স্নায়ুকে সতেজ করা হয়, প্রচণ্ড সতেজ করা হয়, না হলে সেই ভদ্রলোক একেবারে শেষ, মানে আর কী বলবো, স্নায়ু নেই মানে উনি আর কি হাঁটা চলেই করতে পারেন না, এমন অবস্থা, একবার বিছানায় শুয়ে থাকতে হয় তার 24 ঘন্টা। আসুন, লাস্ট মস্তিষ্ক, এটা স্নায়ু বলুন আর মস্তিষ্ক বলুন, মস্তিষ্কটা মনে হয় যেমন কী বলবো, মাথাটা খালি খালি, মানে কিছুই নেই মাথায়, অথচ এত বড় মাথাটা নিয়ে চলতে হচ্ছে, হাঁটতে গেলে মনে হয় মাথাটা যেন একটা গোল কিছু একটা মাথায় আছে, কিন্তু এটার ভেতরে কিছু নেই, এরকম মনে হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে কোকা নামে একটা ওষুধ আছে, সেই ওষুধটা খাওয়া যায়, বুঝতে পারছেন? স্নায়বিক দুর্বলতার যথেষ্ট ওষুধ আছে হোমিওপ্যাথিতে, যথেষ্ট ওষুধ আছে, এরপরেও আছে বায়োকেমিক এলিফোস আছে, এটা আছে, কিন্তু আজকে আমি পটেন্সি নিয়ে আলোচনা করলাম, বায়োকেমিক ট্যাবলেট নিয়ে আজ আলোচনা আরেকদিন করব। পটেন্সি নিয়ে যে ওষুধগুলো বললাম সেগুলো অবশ্যই ট্রাই করতে পারেন স্নায়বিক দুর্বলতা, আমার সাথে একটু কনসাল্ট করে নেবেন, আপনার জন্য কোনটা সুইটেড হবে এটা আমি বলে দেবো, ঠিক আছে? দেখুন, এভাবে প্রত্যেক দিনই আমি আলোচনা করব, রোগ নিয়ে আলোচনা করব, ওষুধ নিয়ে আলোচনা করব, ভিডিওগুলো খুব মূল্যবান মনে রাখবেন, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, হ্যাঁ ভিডিওটা শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আগামীকালকের জন্য বিদায় চাইব, নমস্কার, ধন্যবাদ।